আরে আমি তুই আমি তো দাড়ি দাড়ি ঢুকে যাচ্ছে আমি তো দাড়িয়ে ঢুকে যাচ্ছি দেখ দেখাবো ক্যানিং নদীর মিডিলে বল কি দেখার আছে ক্যানিং নদীর মিডিলে কি দেখার আছে ক্যানিং নদীর মিডিলে মিডিলি দেখার আছে কিন্তু গেস্টা হচ্ছে এই জলটলা তো তুই এদিকে আয় আর দেখতে পাচ্ছ আমি তো কি হচ্ছে নাকি

আজকে সেই আবার তিন মূর্তি আমরা সুমন চয়ন আর ইন্দ্র এই যে নমস্কার দাদা তো আজকে আবার সেই পুরনো জায়গা আমাদের মাতৃভূমির মাতৃ নদী বলা যায় মাতলা নদী যেটাকে বিদ্যাধরী নদীও মনে বলে আর হয় পড়েছি না বিদ্যাধরিটা মনে হয় ওপারটাতে যাই হোক আমাদের এটা সেই পুরনো মাতলা তো এখানে আজকে এসেছি আমরা টার্গেট আছে যে একদম মাঝখানে যে নদীতে চড় পড়ে গেছে তো অনেকদিন ধরেই চর পড়ছে এবং এটাই এখন ট্রেন চলছে ক্যানিং নদীর ট্রেন যে চর পড়বো ঠিক আছে চর পড়ছে তো ইচ্ছা আছে যে মাঝখানটায় গিয়ে তিনজন তিন মূর্তি আর কি একটু এনজয় করব। জানি না কিভাবে বাদ্রামোটা মারবো ওখানে গেলে বুঝতে পারবো যে কীভাবে কী মারা যায়

তারপরে আমরা কষ্ট করে রীতিমতো সংগ্রাম করে ভেতরে পৌঁছতে হবে কারণ এখানে শুনতে পাচ্ছি যে জানতে পারলাম এখানে যে ছোট ছোটো মেছো নৌকোগুলো আছে মাঝিরা বলছে এক গলা সমান জল আছে সুতরাং হেঁটে এখান থেকে নদীর জল পেরিয়ে আমরা মাঝখানে যেতে পারবো না কিন্তু দেখি কিভাবে যাওয়া যায় ওদিক থেকে মনে হয় ব্রিজ থেকে বা এই দিক থেকে যদি ঘুরে মাঝখানে যেতে পারবো মনে হয় যাবো মাঝখানে আজকে যাব দেখতে পাচ্ছি গরু চড়ছে এবং কিছু লোকও আছে ওরা টাছ ধরছে বগ আছে তারপরে মেছো জাল আর কি মাছ ধরার জন্য পাতা রয়েছে তো সেগুলো আমরা নিজেরা একদম কাছে গিয়ে তারপরে ক্যানিং নদীতে আমিও বছর তিনক আগে এসেছিলাম নেমেছিলাম তখন ঝিনুক টিনুক পেয়েছি জানি না আজকে কি সৌভাগ্য হবে কি দুর্ভাগ্য হবে তারপরে চ্যাং মাছ রয়েছে নদীর যে লাল লাল কাঁকড়াগুলো দুটো দাঁড়ার আর কি শুনেছি ওরা ওই ইয়ে খায় পটি পটি খায় ঠিক আছে তো চয়ন পটি করে ওটা যারা করে আর মোট মাঠ পেলে তো এগুলো মানুষের প্রসাদ ওরা আর কি ভক্ষণ করে খুব তৃপ্তি সহকারে কথা হয়ে দিলে খায় দেখতে যাই হোক দেখ আমার হাত কিন্তু নেমে যাচ্ছে আমার হাত মানে আর পাচ্ছি না আমি ধরে থাকতে তো চল আমরা ভেতর দিকে যাই চলুন আপনাদেরকে না আপনাদের ফনাদের না তোমাদের চলো দেখাই সব একসঙ্গে সব নদীটা চার পাঁচটা ঘুরে দেখি নেন্দ্র একটু সবাইকে একটু দেখিয়ে অনেক কষ্ট করে শরীরের তেল পুড়িয়ে যেটা বলা যায় পেছনে দেখতে পাচ্ছেন ক্যানিং ব্রিজটা আসছে তো ব্রিজটা আসছে তো ভাই হ্যাঁ হ্যাঁ একদম তো এই ব্রিজ পেরিয়ে আমি সুমন চয়ন ক্যামেরা করছে ইন্দ্র আমরা অনেকটা হেঁটে এখান থেকে আসলাম এবং এসে এখান থেকে পুরো ভেরি মতো উঠে একদম পোস্ট দিয়ে দেখুন পায়ে কাদা একদম পায়ে কাদা নেমে আমরা জাস্ট এটা শুট করবো বলে আমরা নৌকাতে বসলাম তো বসে এবারে আপনারা দেখুন আমরা তিনজন মিলে এনজয় করতে করতে আমরা ক্যানিং নদীর দিকে যাব তো ইন্দু চল এবারে আমরা এবং দেখতে পাচ্ছি দেখ কত ঝিনুক ফিনুক আছে সাবধানে ভাই হ্যাঁ আমার তো পা একটু কেটে গেছে তো কেটে গেছে না কেটে গেছে সাবধানে কিন্তু চল একটু আস্তে আস্তে হালকা চাপ দিয়ে তারপরে যাবি চলো সুমন দা তাহলে যাওয়া যাক চল দেখা আমরা এই দিকটা যাই চল হ্যাঁ এই যে চল যাই খুব কাদা কিন্তু দেখো না এইখানটা কাদা আছে হ্যাঁ কিন্তু আর একটু এদিকে আসলে পুরো বালি হ্যাঁ 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 আছে দেখবি হ্যাঁ কি করবো বল সবই মায়া গর্ত ফুটো ফুটো দেখা যাচ্ছে এই যে আমি দেখাচ্ছি দেখাচ্ছি হ্যাঁ অন্যরকম

ক্যামেরা রও যদি একটু সাবধানে আয় হ্যাঁ ও বাবা সো দেখো কতটা করেছে তো এখানে অনেক মানুষের পদচিহ্ন রয়েছে আমি সেই পদচিহ্ন ধরে আমরা যাচ্ছি ভাই আমি কিন্তু যা দেখতে পাচ্ছি অনেকটা ঢুকে ঢুকে যাচ্ছি আর কি ঠিক আছে এটা ঢুকে ও মা আমি দেখ আমি কতটা ঢুকে গেছি দেখো এই যে আমার পা সমুদ্র কি লাগছে মাতলা নদীর মাতলামো আমি হ্যাঁ দারুণ লাগছে চলো আবার ওখানে গিয়ে আমরা বসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ এখানে খুব খুব সাবধানে যেতে হবে কারণ কারণ তুমি দেখো আমি দেখাচ্ছি দেখ আমার কতটা মানে প্রায় অনেকটা বেশ আর আমরা একদম রেডি হয়ে এসছিলাম যেরকম হবে তো বাড়িতে পড়াল মানে ছোট হাফটার নিয়েছে বাবা আমি তো হাবিয়ে গেছি ওই এইটা আমাদের করে ওই মাছখানে গিয়ে কারণ এখন আর শুট করতে না আমরা ক্যামেরা স্ট্যান্ড পরে পড়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে দা আমি ক্যামেরা সুতরাং আমাদের মাছখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে না আপনাদের না তোমার সঙ্গে তোমার সঙ্গে দেখা হচ্ছে আমি একটু শুট করছি কারণ সবাই আমরা যে তিনজন রয়েছি সত্যি না মিথ্যা সেটা আর কি প্রমাণ করার জন্য এই সুট এবং ইন্দ্র ভিডিও থেকে বাদ যাবে সেটা তো হতেই পারে না স্বয়ং দেবরাজ দেবরাজ ইন্দ্র তো হ্যাঁ তো বাপরে আমি তো মানে রীতিমতো আমার হাঁটু অব্দি ঢুকে যাচ্ছে রে তোরা তো সাত সমুদ্র সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চলে গেলি আচ্ছা এইটা ভালো হ্যাঁ কেমন ভালো বুঝতে পারছি আমি বুঝতে পারছি না ফ্রেম কোন দিকে সরে যাচ্ছে যাই আমাকেও অভিযানে সামিল হতে হয়েছে তো হাঁটছি ঝাঁঝে মরে যাবি একদম তো চলো গাইজ এদের এই যে মাটি উপর থেকে যাচ্ছি এর নিচে কিন্তু সমুদ্র কাঁকড়া থাকে হ্যাঁ আছে আমরা দেখছিলাম না ওখানে ধরতে ওই চাচাকে ধরতে দেখছিলাম তো হ্যাঁ পাড়া ভাবছি আমরা ফিরবো কি করে হ্যাঁ 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 পাঁচটা একটু দেখাই দেখুন এই যে মাছ ধরছে কিন্তু সবাই ঠিক আছে এই যে দেখুন একজন মাছ ধরছে আমি ঠিক দেখতে পাচ্ছি না পুরো রোদ হ্যাঁ এই যে এই যে এই যে মাছ ধরছে এটা সবাই হ্যাঁ ভাই স্ট্যান্ড তো আমার হাতে ধরিয়ে দিয়েছিস কেসটা হচ্ছে এই যে আমাদের বাদিকে দিকে হ্যাঁ মাঝখান দিয়ে যাচ্ছি আমি একটু দেখাচ্ছি ভিউটা নিচ্ছি এই যে ক্যানিং ব্রিজ এবং আমরা এইখান থেকে এই যে পেরিয়ে এতদূর চলেও আসলাম তো যাই আমার সামনের দিকে যাই কারণ আমাদের উদ্দেশ্য একদম মাঝখানে যেখানে ক্যানিং নদী চড়া পড়ে মানে পড়ে না পড়েছে ওইখানটাতে গিয়ে একটু স্থিতিশীল হওয়া সেখানটায় গিয়ে আমাদের সঙ্গে ব্যাক ফ্যাক যেগুলো আছে সেগুলো একটু রেখে আমরা খুঁজে দেখবো চারিপাশটা একটু এখান থেকে স্মৃতি হিসেবে আমরা ঝিনুক নিয়ে যেতে পারি কি না এবং বাপরে আমার গলা এর মধ্যে শুকিয়ে এসেছে যদিও জল এনেছি তো অল্প পরিমাণে আছে তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যেতেও হবে কারণ এখান থেকে চড়ে পৌঁছতে হবে মানে পাড়ে তীরে নদীর তীরে সেখান থেকে ব্রিজ পেরিয়ে হ্যাঁ চল ভাই আসছি তো এনার্জি হ্যাঁ এখানে ঢুকছি না এখানে একদম আমি তোকে তো বলেই দিলাম তোদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এদিকে একটা খাড়ি মতো গেছে এদিকে একটা খাড়ি মতো গেছে তো খাড়ি আসলে কিছুই না এখানে ওই নদীর যা ধর্ম আর কি এখান থেকে এটা তো পুরোটাই একটা নদী তো এই নদীর স্রোতের সঙ্গে স্রোতের জন্যই আর কি এই খাড়িগুলো নদী নিজে তৈরি করে নিয়েছে আর এখান থেকে বালি ধুয়ে ধুয়ে অন্য কোথাও নিয়ে গেছে তো এই দেখতে পাচ্ছি দুটো এরকম সিস্টেমে নদী দুটো এখান থেকে ভাগ হয়ে গেছে যেহেতু আমরা ভাটার পরে এখানে এসেছি বলে এইটা দেখতে পেলাম এবং ভীষণ ইচ্ছে করছে যে খাড়ি ধরে একদম যতটা যাওয়া যায় কারণ আমাদের হাতে অনেক সময় আমরা অনেক সময় নিয়ে এসছি যতটা যাওয়া যায় চ আমরা ইন্দ্র এই খাড়ি ধরে ধরেই যাব একদম চলো চলো সেই সুন্দরবনে সেই বাঘের এলাকার যেরকম আর কি যারা মাছ ধরে জেলেরা ঠিক সেই রকম একটা পরিবেশ লাগছে আচ্ছা তো আমরা এই খাড়ি ধরে এই দেখার একটা জেলিফিশ তোমরা দেখতে পাচ্ছ একটা জেলি এখানে গর্ভ এটা বলা যায় হ্যাঁ নদীর গর্ভ একদম মিডিল পোর্শনে আমরা দাঁড়িয়ে আছি এবং সেই মিডিলটাও এর থেকেও এটা নিচে ঢুকে আছি একদম কারণ মিডিলটা যেটা নদীর সেটাই যে আমাদের এখন কোপাল হাইটে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ এই যে নদীর বক্ষটা যেটা আচ্ছা সুমন দা এই যে জলগুলো যে বেরিয়ে যাচ্ছে এই জলগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে আমি তো বুঝতে পারছি ও ওই দিক থেকে নদীর অন্য সাইড থেকে চলো আমরা এই জল দিয়ে হেটে হেটে যাই আমরাই হেটে যাব আমরা ও কিন্তু তোরা একটু সাবধান দেখেছো এটা যদি পা ডুবে যায় মানে চোরাবালি টাইপের কিছু থাকে চোরাবালি থাকতে পারে কারণ কখনো আমরা আসিনি হুম এটা কি এটা

কেমন লাগছে বলো এই জায়গাটা এসে আরে বলে বলে তো মানে শেষ করা যাবে না এত অন্যরকম একটা ফিলিংস হচ্ছে হ্যাঁ দারুণ লাগছে এটা পুরো আমরা নদীর মানে পেটের মধ্যে আছি হ্যাঁ আর পেটের পেটের মধ্যে আছি এরকম জয়ন কেমন লাগছে তোমার অসাধারণ লাগছে অসাধারণ লাগছে না এটা বলে বসা যাবে না আর সত্যি দেখো দেখো কতটা ভালো জয়ন কতটা ঢুকে গেছে নদী থেকে জল এসে দেখ স্রোতে ঠিক আর আমিও অনেকটা ঢুকে গেছি এটা মনে করনে যে আমি ঢুকে যাই নেই এই দেখো বাবা মাখন পুরো মাখনের মতো লাগছে কাদা গলো বালি মাটি তো ঠিক মনে হচ্ছে না সুমনদা হচ্ছে এই যে এই যে এই স্রোত আসছে জোয়ার আস্তে আস্তে ঢুকছে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আসছে মানে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আমরাও মানে যেটা বলে হ্যাঁ উঠে যাব উঠে যাবে উঠে যাবে চলো গাইস

চোরাবালি ছিল একটা সুমনদা প্রায় মানে অনেকটাই ঢুকে গেছিলো প্রায় হাফ প্যান্ট পড়েছিলো বলে রেহাই তা পায়ের ক্ষোভগুলো পড়ছে বুঝতেই পারছো কত বড় বড় আমার হাঁপিয়ে গেছে শুধু পা টানতে আমার চার মিনিট টাইম লেগেছে তা আমরা এখন সেই বন্য ঘাসের ওপর দিয়ে যাচ্ছি কারণ মাটি দিয়ে গেলে কারণ এখানে এটেল মাটি প্লাস বালি মাটি মিশ্রিত আছে তাই তো প্রবলেম ফেস হচ্ছে তাও ভালো লাগছে এখানে এসে খুব ভালো লাগছে না এমনি সত্যি খুব ভালো লাগছে ভালো লাগছে আমার তো হয়ে গেছিল যে গাড়ির ইঞ্জিনে যেমন তেল দিলে গাড়িটা ছোটে আমাদের ইঞ্জিনে তেল শেষ হয়ে গেছে ছিল রিজার্ভে চলছে

আমরা এখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে এই ভাইটা অনেকক্ষণ ধরে কাঁকড়া ফাঁকড়া ধরছে আর কি দেখে মনে হলো কাঁকড়াই ধরছে তা জিজ্ঞাসা করলাম ও বললো যে হ্যাঁ কাঁকড়াই ধরছি তো কতক্ষণ ধরলি ভাই আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম না আধা ঘন্টার একটু বেশি সময় ধরে ও লজ্জা পাচ্ছে এদিকে তাকা এদিকে তাকা তো ও ধরে কাঁকড়াগুলো ধরিয়েছে ইন্দ্র কাঁকড়াগুলো দেখা সব সমুদ্র কাঁকড়া তো আপনাদেরকে দেখাই ও দেখুন কত ছোট্ট একটা ভাই কত অল্প সময় দেখতে পাচ্ছিস হ্যাঁ কত অল্প সময় কত সমুদ্র কাঁকড়া ধরেছে অনেক সমুদ্র কাঁকড়া তো এখানে গুন্তিতে হিসেবে ধরতে গেলে প্রায় পঞ্চাশ ষাট পিস হবে ছোট বড় মিলি তাই না তোমার নাম কি ভাই তাপস ওর নাম তাপস তাপস বলছে তো বাড়িতে খাওয়ার জন্য ধরেছে তোকে রিকোয়েস্ট করলাম যে আমরা তিনজন এটা কিনে নেব তো বলল ঠিক আছে তো ওর কাছ থেকে আমরা কাঁকড়াগুলো নিয়ে নেবো বাড়িতে গিয়ে দেখবো তোমরাও এসো তোমাদের জন্য রাখবো কাঁকড়া ঝোলও কাঁকড়া ধরেছে না খারাপ কাঁকড়া ধরেছে বাড়িতে তাহলে চলো যাওয়া যাক ওকে নিয়ে আমরা একসঙ্গে এবারে পাড়ের দিকে যাই হ্যাঁ অনেক কষ্ট হয়ে গেছে হ্যাঁ আর ইঞ্জিনে তেল নেই তো ভাই চল চল আমরা একসঙ্গে যাই বন্ধু চলে আয় তাহলে বন্ধুরা অবশ্যই যদি আমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার চাই প্রচুর আর পাঁচশো টাকা বেল আইকনটা অবশ্যই মাস করে ঘুষি মেরে ফটাস করে যেন হয়ে যাওয়া চাই কিভাবে হবে না হবে আমি ওসব জানি না যেন হয়ে যাওয়া হতে হবে না হলে না একদম খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে অবশ্যই সবাই ভালো থাকবে ভালো থাকবে থাকবেন আর আমাদের পাশে সবসময় সর্বদাই এমনভাবেই ভাবেই থাকবে তো টাটা গাইস টাটা নেবেন আমাদের বুক ভাড়া ভালোবাসা আপনাদের সময়কে দিলাম টাটা সবাই মিলে টাটা বল টা আমার দেখা হচ্ছে চলো